নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে নিয়ামতপুর প্রতিনিধি জনি আহমেদ। সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 4 অক্টোবর মঙ্গলবার সকাল 10টায় উপজেলা পরিষদ মিলায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আলমামুন হকের পরিচালনায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুল আলম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ আবেদ হোসেন মিলন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ট্রেড প্রশিক্ষণ মোসাম্মদ সুমি খাতুন, মৌসুমি খাতুন। কিন্তু আমার বাবা মা তো সচেতন হলে হবে না, কারণ গ্রামের অনেক বাবা মা আছে যারা সচেতন না। আমার ব্যাসে বলি যে আমরা ক্লাস ফাইভে মনে হয় মেয়ে ছিলাম 19টা, তার মধ্যে এখন সর্বোচ্চ 4 থেকে 5টা মেয়ে আমরা এখন পরে মানে এরকম একটা অভাব ছিল। সেই অভাব থেকে বের হওয়ার জন্যই আজকে এই দিবসটাকে বিশেষভাবে পালনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। কারণ কন্যারা যে আমাদের বোঝা নয়, কন্যারা যে আমাদের দায় নয়, এটা কিন্তু ধাপে ধাপে প্রমাণ করেছে আমাদের মেয়েরা, যেটা মানবদলের চেয়ারম্যান সাহেব বললেন। আসলে দেখেন যে আমাদের কন্যা সন্তান কখনোই আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য বোঝা কখনোই হয় না। যখন আমরা কন্যা শিশু বা সেনর শিশু উভয় যখন দুটো শিশু আমাদের থাকে, তখনই কিন্তু আমরা কম্পেয়ার করি কীভাবে যে শিশু কন্যা মাসের মাথা কিন্তু আমরা ছেলে পাতে আমরা দিই। পরবর্তীতে যেটা হয় যে কিছু লোকের মাঝে কিছু তথ্য ছড়ানো যায়, ফলে ধীরে ধীরে সমাজটা একদিকে পরিবর্তন পায় না, ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি হয় এবং মানুষের মধ্যে কথা বলার স্পেস তৈরি হয়, এই বিষয়গুলো কৃষক নিয়ে কথা বলা যায়। আমরা আজকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে যে কারণ আমি তোমরা যখন বললো যে আমাদের করবো, তাতে করে কি তোমাদের জীবনযাত্রার মান বাড়বে, শারীরিকভাবে তোমরা সুস্থ থাকবে, কারণ একটা